স্টুডেন্ট, আজকে আমি তোমাদের চ্যাপ্টার টেনের এক্সারসাইজ 10.2 এর একটি কোয়েশ্চন বাকি রয়েছিল, এই কোয়েশ্চনটি করিয়ে দিচ্ছি। যেহেতু দুই একজন আমাকে রিকোয়েস্ট করেছিল এই কোয়েশ্চনটি করে দেওয়ার জন্য, তো কোয়েশ্চন 13 যেটা এটা আমাদের বাকি ছিল, এক্সারসাইজ 10.2 এর লাস্ট কোয়েশ্চন যেটি ছিল। তো কোয়েশ্চনটি ছিল, প্রমাণ করতে হবে যে কোনো বৃত্তকে পরিবেষ্টন করে থাকা চতুর্ভুজের বিপরীত বাহু দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণগুলি সম্পূরক। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কোনো একটি বৃত্তকে পরিবেষ্টন করে থাকা যে চতুর্ভুজ এখানে দেখা যাচ্ছে, এই চতুর্ভুজের বিপরীত বাহুর দ্বারা কেন্দ্রে যে কোণ সৃষ্টি হলো, ধরো এ বি এবং সি ডি বিপরীত বাহুর দ্বারা কেন্দ্রে এই বিপরীত কোণ দুটি গঠিত হয়েছে, এই কোণটা এবং এই কোণটা, ঠিক আছে, এই কোণটা গঠিত হয়েছে অ্যান্ড এই কোণটা গঠিত হয়েছে, এই কোণ দুটি সম্পূরক সেম। একইভাবে বিপরীত বাহু আরও দুইটা আছে, এডি অ্যান্ড বিসি, তো এডি এর দ্বারা বিপরীত কোণ গঠিত হয়েছে এই কোণটা, অ্যান্ড বিসি এর দ্বারা বিপরীত কোণ কেন্দ্রে গঠিত হয়েছে এই কোণটা, তো এই দুইটা কোণ আমাদের সম্পূরক দেখাতে হবে। অর্থাৎ আমাদের দেখাতে হবে এ ও বি প্লাস সি ও ডি ইজিক্যাল টু 180 এবং এ ও ডি প্লাস বিওসি কিন্তু দেখাতে হবে 180। তো আমরা লিখলাম, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বাহিরের চতুর্ভুজ, প্রমাণ করতে হবে এওবি প্লাস সিওডি ইকুয়াল টু 180, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়াল টু 180, এবং আরেকটা দেখাতে হবে আমাদের এওডি প্লাস বিওসি ইকুয়াল টু 180। অঙ্কন আমরা কী করলাম সুবিধার জন্য, পিও কিউও আরও এসও এগুলো আমরা ডট ডট করে যুক্ত করেছি সুবিধার জন্য। তো প্রমাণ করতে গিয়ে আমরা কি ছোটো ছোটো ত্রিভুজগুলো কনসিডার করবো, এই যেটা ছোটো ত্রিভুজ আছে যেটার নাম এওপি এবং এওকিউ, ওই ছোটো ত্রিভুজ অ্যান্ড ওই ছোটো ত্রিভুজ এই দুইটাকে কনসিডার করে আমরা প্রথমে যদি দেখাতে পারি দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম, তাহলে বুঝতে পারবো এখানে ওই ছোটো ছোটো কোণ যে দুইটাই দুইটাও সমান। অর্থাৎ এখানে আমি নাম দিয়েছি সুবিধার জন্য 1, 2, 3 বলে, তো আমরা বলতে পারবো যদি এই ছোটো ত্রিভুজ এবং এই ছোটো ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তাহলে 1 এবং 2 অ্যাঙ্গুল সমান হবে, সরি 1 এবং 8, এই 1 অ্যাঙ্গুলটা অ্যান্ড 8 অ্যাঙ্গুল এই দুইটা কোণ সমান হবে। তারপরে বাকিগুলো আমরা একইভাবে লিখে নেব। তো প্রথমে আমি লিখলাম যে এওপি মানে এই ত্রিভুজ এবং এওকিউ এই ত্রিভুজ, এর আমরা কী কী সমান বলতে পারি, বলতে পারি এপি সমান একই, কেন, কারণ বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, আর আমরা জানি কোনো বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক সমান হয়, সেই জন্য এই এপি অ্যান্ড একিউটা সেম হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি পিও পিও অ্যান্ড কিউও সমান হবে, কারণ বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় কী থাকে, সেম থাকে, একই বৃত্তের ব্যাসার্ধ সেম থাকে, তো পিও যেটা এবং কিও এই দুইটাও সেম হবে। আর কি সেম আছে, এও এও যদি আমরা দেখি দুটো ত্রিভুজের মধ্যে আছে, উপরের ছোটো ত্রিভুজ এবং নিচের ছোটো ত্রিভুজ জয়টার মধ্যেই এওটা আছে, তো এও সমান এও কী হবে তোমরা বুঝতে পারছো, সাধারণ বাহু, ঠিক আছে। তো এরপরে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কী বলতে পারি আমরা যে ত্রিভুজ এওপি যেটা এটা সর্বাঙ্গ সম হবে ত্রিভুজ এও কিউ এর, কোন শর্ত মতে, তিনটা সাইড দেখিয়েছি, অর্থাৎ এস 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 শর্ত মতে। আচ্ছা ফাইনালি আমরা কী পেলাম, যে দুইটা ত্রিভুজ এই ছোটো ছোটো দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম, তো যখন এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হচ্ছে মানে তার বাকি কোণ সবগুলোই সমান হবে, মানে বাকি অংশগুলো সমান হবে, যেটা সিপিসিটি থেকে আমরা পাই, তাহলে এখানে আমাদের যেটা দরকার অ্যাঙ্গুল 1 সমান অ্যাঙ্গুল 8 বলতে পারবো। তো লিখতে পারি এখানে আমরা অতভাবে লিখতে পারি, আর অর্থাৎ দিয়ে লিখতে পারি কি যে অ্যাঙ্গুল 1 সমান অ্যাঙ্গুল 2, কীভাবে পেয়েছি সিপিসিটি থেকে আমি বোঝার জন্য লিখে দিচ্ছি, এগুলো সব আমাদের না লিখলেই হবে। তো এখানে মধ্যে কী পেলাম যে অ্যাঙ্গুল 1টা অ্যাঙ্গুল 8 এর সমান, তো ঠিক একইভাবে, তো আমরা একইভাবে বাকিগুলো আর করবো না, একইভাবে প্রমাণ করা যায়, একইভাবে প্রমাণ করা যায়, কী প্রমাণ করা যায় যে অ্যাঙ্গুল 2টা হবে অ্যাঙ্গুল 3 এর সমান। আমরা যদি এই দুইটা ত্রিভুজ নিতাম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাহলে পেতাম দুইটা সর্বাঙ্গ সম এবং 2, 3 সমান হতো। তো আমরা শর্টকাট লিখে নিচ্ছি, অ্যাঙ্গুল 2 সমান হবে অ্যাঙ্গুল 3, অ্যাঙ্গুল এরপরে হবে অ্যাঙ্গুল 4 সমান অ্যাঙ্গুল 5, অ্যাঙ্গুল 6 সমান অ্যাঙ্গুল 7, এগুলো প্রমাণ না করে আমরা একইভাবে বলে দিলাম, ঠিক আছে, এবং অ্যাঙ্গুল 6 সমান অ্যাঙ্গুল 7, ঠিক আছে। তো আমরা এইসবগুলো লিখে নিলাম, অ্যাঙ্গুল 2 সমান অ্যাঙ্গুল 3 হবে, একইভাবে যদি প্রমাণ করি অ্যাঙ্গুল 4 সমান অ্যাঙ্গুল 5 পাবো এবং অ্যাঙ্গুল 6 সমান অ্যাঙ্গুল 7 পাবো। তো এইসবগুলো পাওয়ার পর আমাদের তো প্রমাণটা প্রায় হয়ে গেছে, কীভাবে হলো আমরা এখন লিখতে পারি, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ওই সব অ্যাঙ্গুলগুলো মিলে পুরো বৃত্তটার অ্যাঙ্গুলটা পাওয়া যায়। আর আমরা জানি বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ হয়, বৃত্তের কেন্দ্রে পুরো বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে 360, তাহলে এখানে 12 হয়েছে 8টা কোণ দিয়ে। তো আমরা লিখবো আবার অ্যাঙ্গুল 1 মানে যে 8টা কোণ লিখেছে, অ্যাঙ্গুল 1 প্লাস অ্যাঙ্গুল 2 প্লাস অ্যাঙ্গুল 3 প্লাস অ্যাঙ্গুল 4 প্লাস অ্যাঙ্গুল 6 সরি 5 প্লাস অ্যাঙ্গুল 6 প্লাস অ্যাঙ্গুল 7 প্লাস অ্যাঙ্গুল 8 এইটি হবে। তো এখন আমরা একটা কাজ করি, আমি একবার দেখিয়ে দিই, তো এখানে আমরা 1 আর 8 সমান পেয়েছি, এই যেগুলো পেয়েছি আমরা 1 8 সমান 2 3 সমান, তাহলে আলটিমেটলি কী পাওয়া যায় আমাদের, প্রথম প্রমাণটা হবে এওবি আর সিওডি 180। তো এওবি পেতে হলে আমাদের 1 আর 2 যোগ করলে এওবি পাচ্ছি, তো 1 এখানে কয়বার আছে, এমনি তো একবার ছিল কিন্তু 8 আবার 1 এর সমান, ঠিক আছে, আমি একবার লিখে দিচ্ছি এখানে, দেখো আমরা 1 2 রাখবো শুধু এখানে, 8 কে 1 লিখবো, 3 কেও 2 লিখবো, কারণ 3 2 সমান হয়, সেই একইভাবে 4
যেটা এটাকে আমরা 5 লিখব আর 7 কে 6 লিখব কারণ আমরা আগে দেখিয়ে এসেছি যে 8 টা 1 এর সমান হয় অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 এর সমান হয় তাহলে 8 কে 1 লিখব 3 কে 2 লিখব এন্ড এখানে 5 এর জায়গায় 5 লিখব তারপরে 4 এর জায়গায় আবার 5 লিখব তো 2 5 হবে 2 অ্যাঙ্গেল 5 হবে 2 অ্যাঙ্গেল 6 হবে 2 অ্যাঙ্গেল 1 হবে মানে দুইটা দুইটা করে অ্যাঙ্গেল হয়ে যাবে এখানে যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো এখানে কি হবে আমরা চেঞ্জ করব এরকম ভাবে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 থাকবে প্লাস কারণ এগুলো আমরা চেঞ্জ করবো না আমরা বিপরীত এই দুইটা কোণ প্রথম কোণ করতে যাচ্ছি এই কোণটা এই পুরো বড় কোণ যেটা অ্যান্ড এই বড় কোণটা তো এইগুলো যা আছে এগুলো 1 আছে 2 আছে 5 আছে 6 আছে এগুলোকে আমরা চেঞ্জ করবো না বাকি সবগুলোকে চেঞ্জ করবো ঠিক আছে 1 টু 5 6 এটা বাকিগুলো চেঞ্জ করবো তো এখানে 3 3 মানে আমরা পেয়েছি আগে 3 হলো 2 এর সমান অ্যাঙ্গেল 2 এর সমান 4 মানে পেয়েছি অ্যাঙ্গেল 5 এর সমান ঠিক আছে অ্যান্ড 5 আর 6 থাকবে অ্যাঙ্গেল 5 অ্যাঙ্গেল 6 থাকবে আর 7 মানে আমরা পেয়েছি অ্যাঙ্গেল 6 এর সমান হয় যেটা আগে দেখিয়ে এসেছি চিত্রের মধ্যে তোমরা দেখবে আর অ্যাঙ্গেল 8 সমান অ্যাঙ্গেল 1 এর সমান হয় ইকুয়াল টু 180 তো আলটিমেটলি কী পেলাম অ্যাঙ্গেল 1 দুইবার পেলাম তো 2 অ্যাঙ্গেল 1 2 অ্যাঙ্গেল 2টা দুইবার পেলাম 2 অ্যাঙ্গেল 2 এরপরে পেয়েছি আমরা 2 অ্যাঙ্গেল 5 এরপরে পেয়েছি 2 অ্যাঙ্গেল 6 ইকুয়াল টু 180 তো একটা কাজ করো আমরা এখানে 2 কমন নেই অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস এখান থেকে 2 কমন নেই দুইটা থেকে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 180 ঠিক আছে তাহলে আমরা দেখো এখন কী পেলাম অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 মিলে আমরা চিত্রের মধ্যে যদি দেখি তাহলে দেখা যায় পাওয়া যায় কোনটা কোন তোমরা দেখো অ্যাঙ্গেল 1 অ্যান্ড অ্যাঙ্গেল 2 মিলে আমরা পাবো এ ও বি এখানে আমরা শর্টকাট লিখে নিব যে 2 অ্যাঙ্গেল এ ও বি ঠিক আছে কীভাবে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 চিত্রের মধ্যে লক্ষ্য করলে দেখবে আসবে 2 অ্যাঙ্গেল এখানে তো একটা জিনিস ভুল করেছে কি যে এই সব অ্যাঙ্গেলগুলো মিলে 360 মুখে বলেছে কিন্তু লিখতে লিখেছি 180 কত হয় আমরা জানি বৃত্তের মধ্যে সব কোণগুলো বৃত্তের টোটাল মোট কোণ কত থাকে বৃত্তের মধ্যে 360 ঠিক আছে তো এখানে বৃত্তের কেন্দ্রে আমাদের 8টা কোণ ছিল সব কোণ মিলে তো কত হবে 360 হবে কারণ বৃত্তের টোটাল কোণ হয় 360 মোট কোণ যেটা হয় তো এখানেও 360 ঠিক আছে এগুলো তোমরা ঠিক করে নেবে এগুলো আমি লিখতে সময় খেয়াল করিনি কিন্তু বলতে 360 বলে যে তোমরা ভালো করে বুঝে এগুলো করবে ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি আমার কাছে আজকে টাইম এত কম কিন্তু তার সাথে আমি ভাবছি এটা করে দিই সময় মেলে না সেই জন্য তো এখানে এ ও বি এবং অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 মিলে তোমরা দেখবে হবে অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়াল টু 360 অ্যান্ড এখন আমরা এক কাজ করতে পারি 2 কমন নেই অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়াল টু হবে 360 তো 2টা আমরা ওদিকে যদি নিয়ে যাই ডান দিকে তাহলে হবে এ ও বি প্লাস সি ও ডি ইকুয়াল টু 360 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 180 হবে তো আমরা পেয়ে গেলাম যে অ্যাঙ্গেল এ ও বি অ্যাঙ্গেল সি ও ডি সম্পর্ক কোণ তাহলে কি আমাদের এখন তোমরা হয়তো ভাবছো যে এখন কি আমাদের এই দুনো দিকে বিপরীত কোণ এই পুরো কোণ এবং এই পুরো কোণ আবার কি দেখাতে হবে টিকে কীভাবে দুইটা মিলে 180 হয় না আমরা এটাকে দেখাবো না লিখবো একইভাবে একইভাবে আমরা এখানে প্রমাণ না করে লিখবো আগের মতো যদি আমরা করতাম তাহলে পেতাম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও সি মিলেও কত হতো 180 ডিগ্রি হতো প্রমাণিত শেষ এই তো আমাদের প্রমাণ হয়ে গেলো আমাদের ছিল এখানে বিপরীত কোণগুলো